পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয়, দেশের মানুষের ট্যাক্সের টাকায় তৈরি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য খালেদা জিয়াকে হত্যার হুমকির সামিল। আমাদের দুর্ভাগ্য আজকে জাতি এই ধরনের একটা নেতৃত্ব, এই ধরনের একটা কথাবার্তা জাতি আজকে পেয়েছে, এবং জঙ্গিদের সম্পর্কে তিনি যা বলেছেন এটাও পুরোপুরি ভাবে আমি মনে করি যে সমস্ত রকমের রাজনৈতিক শিষ্টাচার, স্বাধীনতা সব কিছুর বাইরে, আপনার যে লোকাচার আছে, ভদ্রতা আছে সব কিছুর বাইরে তিনি এই ধরনের কথা বলেছেন।